নিজের লাইফটুক লৈ অনিশ্চয়তা ভুগু, কি হব কি নহব। তারপর আপনার ভবিষ্যৎ, নিজের স্বাস্থ্য, টাকা পয়সা, ব্যাংক লোন, জব সিকিউরিটি, বিভিন্ন আমি কামত বা নিজের একটা কোম্পানি খুলে নিজে মালিক হব তো বিচারে নাই, এনেকা আমার মাজত কিছু কারণ থাকিব পারে। আর এই কারণবিলাকর একটা অল্টারনেটিভ ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারনেশনালত আছে। সে অল্টারনেটিভটা আপনি চাও, আপনার উপর ডিপেন্ড করব, কেন একটা মুহূর্তের কারণে যদি আপনি ভাবে আজির পর ঠিক 20 বছর আগত একটা পরিয়াল 5,000 টাকা হলে চলিছিল, নহয় না বারু? 5,000 টাকা হলে একটা পরিয়াল চলিছিল, কিন্তু আজির ডেটত আমার ইনকাম 30 রূপে 40,000 টাকা মাহত ইনকাম হওয়ার পিছতো আমার কিন্তু জীবন প্রণালী চলার কারণে স্ট্রাগল করবলগা হয়েছে, হয়েছে না? না স্ট্রাগল যেহেতু করবলগা হয়েছে, যার বিনিময়ত আমার কষ্ট হয়েছে, কিন্তু যদি এনেকই আগবাড়ি থাকে, এনেকই দোপদপে যদি আগবাড়ি থাকে, যে আপনার ফাস্টেস্ট গ্রোয়িং হয়েছে আজির ডেটত, আপনি আপনার পরিয়ালের ক্ষেত্র চাব, খরচের মাত্রা যান বাড়িছে, ইনকামের মাত্রা কমিছে, হয় না? ইনকাম একটা খরচ বিভিন্ন ধরনের, গতি আপনি এই ক্ষেত্রে যদি চাব খোঁজে 20 বছর পিছত আমার একটা পরিয়াল চলার কারণে কিমান পয়সা লাগিব, 2-4 লাখ টাকা মান্থলি লাগিব। যদি এইটা নহয় কি হব, এটা বহুত মানুষ কি কয় জানেনে, এই যেটাই হয় হব আর বাদ দিও, গতি আপনি বাদ দিলে নহব, কারণ আজির পর 20 বছর পিছত মান্থলি 2 লাখ টাকা আপনার প্রয়োজন হব। এটা আপনি যত আছে আপনি নিজে ভাবি লোক, সঁচাকৈ 2 লাখ টাকা আপনি আফটার 20 ইয়ার্সত আপনি করে থাকা কামট পাবনে না পায়? যদি পায় কি ফুলি, গরমত বহি লাভ নহব, যেহেতু আপনার মান্থলি 2 লাখ বর্তমানে ইনকাম আছে, তেতিয়াহলে অহা 20 বছর আপনি নিশ্চয় প্রবলেমে নাই, হয় না নহয়? কারণ মই এই বিষয়বস্তু জানিছিল, যেহেতু আফটার 20 ইয়ার্স মই নোৱাৰিম 2 লাখ টাকা ইনকাম করবলে, মই করাই ভাল হব, মই সিদ্ধান্ত লৈছিল। এটা সব ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল এনেকা বহুত ডিস্ট্রিবিউটর আছে, যার মিলেনিয়ার অর্থাৎ ইয়ারলি 10 লাখ ইনকাম করা ব্যক্তি আছে, এনেকা ফরএভার লিভিং প্রোডাক্টত বহুত মিলেনিয়ার্স আছে, সাব বিচারে আপনাদের মিলেনিয়ার্স, ইয়াত আমার কিমানজন মিলেনিয়ার্স আছে একবার নিজের ঠাই ঠিয়া দিবছর, যার ইয়ারলি 10 লাখ ইনকাম, ইয়ারলি 80,000 উপর আছে। এটা আপনি চাও, 10 লাখ টাকা যদি ইয়ারলি ইনকাম হয়, এনেকা আজি সরু মিটিং খনতে আমার 6 জন কই ব্যক্তি, আরো এজন আছে উৎপল কত আছে, গতি 10 জন কই 10 লাখ কই ইনকাম করা ব্যক্তি আমার মাজত যেহেতু ইয়াত আছে, গতি ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল বেলেগত আমি যাব নালাগে, আমার গ্রুপতে তৈরি হয়ে গেছে।
ৰাইট? গতিকে মই এখেতসকলৰ পৰা আপোনালোকক এটা মেছেজ দিব বিচাৰো যে ৰিয়েলি এখেতসকলে ইয়াৰলি 10 লাখ ইনকামটো মই মিনিমাম কৈছো, এখেতসকলৰ টোটেল ইনকাম যদি আপোনালোকে জানিব বিচাৰে এটা মিলেনিয়াৰত বয়স কিমান হৈছে ফৰেভাৰত আৰু টোটেল ইনকাম কিমান হৈছে জানিব বিচাৰে? ইফালে ফুৰা নাই, ইফালে এইটো পাৰ্ট কিমান জনে বিচাৰে? পিছফালে চবে বিচাৰে, ইফালে গৰমত বাদ দিওঁ নেকি নেকি জানিব বিচাৰে? ঠিক আছে, মই জনাব বিচাৰিছো এজন ব্যক্তি আপোনালোকে নিশ্চয় কি কাৰণত তালি মাৰিছে কি কথা মই জানো, আপোনালোকেও জানে, আৰু এইজন মিলেনিয়াৰ হয়নে? আৰু এখেত আজিৰ পৰা ঠিক কেইবছৰ আগত আপোনাৰ কিমান দিনৰ 3 বছৰ হ'ল, তাৰমানে 37 মাহ আগত এখেতে কি ব্যৱসায় কৰিছিল? কাঠ, চব্জি আৰু তামোল, চব সৰু সৰু ব্যৱসায়, ডাঙৰকৈ কৰিছিল নে সৰুকে? চাইকেলত বুজি পাইছে নহয়? আপোনাৰ পঢ়া লিখা সেভেনলৈকে পঢ়িছে, বুজি পাইছে নহয় মই কি ক'ব গৈছো? আপোনাৰ টোটেল ইনকাম কিমান হৈছে এতিয়া? টোটেল 3 বছৰত 23 লাখ প্লাছ, 23 লাখ। গতিকে 23 লাখ টকা যদি এখেতে ইনকাম কৰিছে, মিলেনিয়াৰ যিটো স্পেলিং সেইটো প্ৰব্লেম কোৱাৰ কাৰণে সেভেনলৈকে পঢ়িছে বোলে মাথাই মৰা নাই, বুজি পাইছেনে কথাটো? আপুনি চিন্তা কৰিব লগা কথা। আৰু এজন ব্যক্তিক মই বিচাৰিছো, মানি মার্কেট করেছিল, ধুনিয়া আর পয়সা মানুষ দিব লগা আছে, পয়সা এও খাওয়া নাই, কোম্পানি তো মারা গেছে, তারমানে দিন তো তারমানে কত থাকে কোনো না জানে, গধূলি ওলাই আহে হেলমেট তো পিঁধি, বুঝি পালে? আর তেনে এজন ব্যক্তি যেতিয়া মই স্টার্ট করো ফরেভার, মোর ঘরলৈকে অহার কারণে তেওঁর বাইকত তেল নাই, এনেকৈ জোকারি দিয়ে, নালাগে জোকাৰি দিয়ে যে মোৰ তেলেই নাই, 50 টকাত তেল ভৰাই লৈ আহে, আজিৰ ডেটত কিন্তু তেখেতৰ আজি 7.5 লাখৰ এখন গাড়ী মেইনটেইন কৰি আছে, ৰাইট? মোৰ পূৰা মনত আছে বাচ্চা যেতিয়া স্কুলত যায়, যায়নে নাযায়, যদি খোজে যে আব্বা মোক 5 টকা পইচা দিয়ক, নাই বুলি যদি ক'ব লগা হয় কিমান দুখ লাগে দেউতাক, তেওঁৰ এই বুজা আছিলে, ৰাইট? যে টকা 5টা দিয়াৰ কাৰণে অসুবিধা, আৰু টোটেল ইনকাম আজি মিলেনিয়াৰ্ছ ক্লাব, আৰু টোটেল ইনকাম যদি আপুনি চিন্তা কৰি চাই তেখেতৰ বয়স কিমান হৈছে ফৰেভাৰত? 6 বছৰ হ'ল, 6 বছৰ টোটেল ইনকাম 55 লাখ টকা, 6 বছৰত 55 লাখ, বুজি পালে নহয়? এতিয়া আপুনি দিনত ঘূৰিব পৰা হৈছেনে? গাড়ী লৈ ঘূৰি আছো এতিয়া বৰ্তমান, ঘূৰিব পৰা হৈছে, বুজি পালে? থেংক ইউ। আৰু এই যিজন ব্যক্তি, এখেতক মই 2017ত লগ পাইছিলোঁ ৰঙিয়াত, যিজন ব্যক্তিক লগ পোৱাৰ পিছত মোৰ লগা নাছিল যে এওঁ একচুৱেলি ফৰেভাৰ কৰিব পাৰিব নে নাই, মই অকণমান সময় লৈছোঁ এইখিনিত, কাৰণটো বেলেগ একো নাই, মই মিলেনিয়াৰ কেনেকৈ হয়, আমাৰ উদ্দেশ্য কি অলপ বুজা উচিত হয়নে নহয়? কাৰণ আপোনালোকে নিশ্চয় বুজিবলৈ বাধ্য হ'ব যে এজন ব্যক্তি, মই সুধিছিলোঁ
এখন অকমান পঢ়া লিখা মানুহ, কিন্তু উপায় নাপায় এখন চাইকেলত ঘূৰিছিলে। আৰু চাইকেলত ঘূৰি তেওঁ মোক কৈছিল, ছাৰ জীৱনত কৰাৰ বিৰাট কিবা ইচ্ছা, স্কোপে নাই দেখোন, ফৰেভাৰটো পাৰিম নে মই কৰিব, মানে আপুনি 100% পাৰিব যদি ইচ্ছা থাকে, কৈছে ইচ্ছা তামাম আছে কৰিব পাৰিম। মই কৈছোঁ আপুনি কি কৰে, তেওঁ কৈছিল যে মই টিচাৰ। মই ভাবিছোঁ টিচাৰ বুলি ক'লেতো মই ভয় খাই গ'লোঁ, টিচাৰ এটা নৰাৰ কাৰণটো কি, কৈছে আপুনি ভয় খাব লগা নাই, মই গভৰ্ণমেণ্ট টিচাৰ নহয় ছাৰ, মই এখন প্ৰাইভেট স্কুলত শিক্ষকতা কৰোঁ, মোক মাত্ৰ 3,500 টকা দিয়ে, আৰু মোৰ মিছেছে ভূঁই ৰুৱে মাৰ বাহিৰত, এই বাৰিষা কালত পথাৰত ভূঁই ৰুৱে মানুহৰ ঘৰত, আমি দুয়োজনেই পৰিয়ালটো কিবাকৈ চলাই আছোঁ, পইচা বিলকুল নাই, মই পাৰিম নে ছাকচেছ হ'ব, মইতো চিনাকিও তেনেকুৱা নাই, তেওঁৰ ঘৰ ভূতে পোৱা না অঞ্চলিত, আৰু তেওঁক মই সাহস দিছিলোঁ, আৰু তেখেতে আজিৰ ডেটত এখন স্কৰপিঅ' লৈ ঘূৰে। আৰু তেওঁৰ মুখেৰে আপুনি শুনক তেওঁৰ সময় কিমান হৈছে, টোটেল ইনকাম কিমান কৰিছে, ৰাইট, চাৰে 3 বছৰ হ'ল মোৰ ফৰেভাৰৰ লগত জড়িত হোৱা, কিন্তু ভালকৈ কাম কৰিছিলোঁ মই 2017 জুলাই মাহৰ পৰা ছাৰক তেতিয়া লগ পাইছিলোঁ, আৰু যোৱা 2 বছৰত মোৰ ফৰেভাৰৰ মাধ্যমৰ ইনকাম 35,00,000+, বুজি পালে, মিলেনিয়াৰ মানে 10 লাখৰ ওপৰত চবৰে হয়নে নহয়, এই 10 লাখ টকীয়া মিলেনিয়াৰ নহয় এইকেইটা, ইয়াৰ পিছত যিজন ব্যক্তিয়ে আপোনাৰ সন্মুখত দেখিবলৈ পাইছে তেওঁ আৰ্মীৰ ৰিটায়াৰ্ড পাৰ্চন অরুণ চন্দ্র রাজবংশী, আর এইজন ব্যক্তি সুগার পেসেন্ট আছিল, মানুষে চার কারণে ভাত পানি লৈ গৈছিল, বলে যাবই যেতিয়া, আর প্র্যাকটিক্যাল কৈছিল, একটা হাফ প্যান্ট পিন্ধি আছিল, মই কৈছোঁ আর হল কি, পেনশন তো আমার কারণে ঘৈণীয়েকৰ লগত রিক্সা উঠি যায়, খোজকাঢ়ার বল নাই, মই যাতে তেওঁক জয়নিং করাও, তেওঁৰ পয়সার বড় অভাব নাছিল, কারণ লৰা এটাই, লৰাটো এতিয়া মেট্ৰিকে পাছ কৰা নাই, আৰু মই তেওঁৰ ফালে চাই মোৰ ইয়াত খুন্দা মাৰি হ'ল, মই চিন্তা কৰিছিলোঁ 30 বছৰ চাকৰি কৰিলে, 30 বছৰ চাকৰি কৰাৰ পিছত মানুহজনৰ আজি চুগাৰে পালে, আজি মানুহজন যাওঁ যাওঁ অৱস্থা, ল'ৰাটোৰ বিয়াটো দূৰেৰে কথা, ল'ৰাটো মেট্ৰিক পাছ কৰিবই নে নকৰে, তেওঁ আজি কিছুদিন পিছতো যাবাৰে হ'লেও খৰি যোগাৰে কৰিব ৰৈছে তেওঁক মই যেতিয়া লগ পাইছিলোঁ, আৰু সেই অৱস্থাত মই দেখি তেওঁক কৈছিলোঁ যে আপুনি মোক যদি বিশ্বাস কৰে আমাৰ প্ৰডাক্টটো ইউজ কৰক, ব্যৱসায় বাৰু পিছত চিন্তা কৰিম, আৰু প্ৰডাক্ট ইউজ কৰাৰ পিছত আজিৰ ডেটত এখেত জিন্দা আছে, মই চুগাৰ ভাল হ'ব বুলি কোৱা নাই আপোনালোকক, ভাল বেয়াটো দেখিলে গমেই পায়, বুজি পাইছে, আৰু এখেতে মই সুধিছিলোঁ, এখন 25,000 না 30,000 টকাত ৰিটায়াৰমেণ্ট কৰিছে, 13,000 টকা পেঞ্চনৰ পইচা লৈছিলে, আজিও 13 না 15 অলপ বাঢ়িছে, আজি যিটো তেখেতৰ মান্থলি ইনকাম যদি মই কওঁ 2 লাখ+ ইনকাম হৈ আছে, আৰু এখেতে এখন লাগজাৰী কাৰ মেইনটেইন কৰিছে, দেশ বিদেশৰ ভ্ৰমণ লৈছে, আৰু এখেত এই বিগত ফৰেভাৰত কিমান বছৰ আছে আৰু টোটেল ইনকাম কিমান, মই ক'লে ভুল হ'ব, এখেতো মিলেনিয়াৰ্ছ, গতিকে এখেতৰ মুখেৰে আপোনালোকে শুনক কিমান বছৰ হৈছে ফৰেভাৰত হাইষ্ট ইনকাম কিমান হ'ল। নাম অৰুণ চন্দ্ৰ ৰাজবংশী, ঘৰ ৰঙীয়া, ভাৰতীয় সেনাৰ প্ৰাক্তন সৈনিক, ফৰেভাৰত 5 বছৰ 3 মাহ কমপ্লিট হৈছে, আৰু টোটেল ইনকাম যদি কোৱা যায় 1,40,00,000 টকা। হেল্ল' এজন আৰ্মী ৰিটায়াৰ্ড, আপোনাক মই সোধো এটা কথা, আপুনি চাকৰি মাইণ্ডটো বেলেগকৈ নলব, আপুনি ভয় লাগে ক'বৰ কাৰণে, আপুনি যে চাকৰি জীৱনত যে চাকৰিটো যে ৰিটায়াৰ্ড হ'ল, আপোনাৰ টোটেল 30 বছৰৰ ইনকাম 1,40,00,000 হৈছিল নে? সম্ভৱেই নহয় ছাৰ, 1,30,00,000 টকাৰ পৰা 1,00,00,000ৰে নহয়, 50 লাখ, বুজি পালে নহয়, আৰু এখেতৰ মাত্ৰ 5.5 বছৰত 1,40,00,000 টকা এখেতৰ ঘৰলৈ আহি গ'ল, আৰু এজন যুৱক আমাৰ মাজত আছে, যিজন ব্যক্তি বঙাইগাঁৱৰ পৰা আহিছে, ঘৰ বিহাৰত, আৰু এখেতেও বহুত ঘাটৰ পানী খাইছে, পানী খাই খাই
পুলিশের চাকরি করা ব্যক্তি আর পড়া পাতির ক্ষেত্রতো বহুত বিশেষ নাই, এখেত মাস্টার ডিগ্রি হলেও নহয়, মোস্ট প্রবলি মেট্রিক ফেলে হব। মানে যে ধরো মানে ধারণা যে করছো, মানে তখন মাতি পিছত আর তখেতে টোটাল ইনকাম কি করেছে, বয়স কি হয়েছে ফরএভার জানি বিচার প্লিজ। দশরথজি, মোর নাম দশরথ ঠাকুর, মোর নিজের নাম পুলিশের চাকরি আছে, মিসেসের নামত এই বিজনেস বিগত চারি পাঁচ বছর ধরে প্র্যাকটিস করে আছো। ইনকামের কথা কম কি, যে মোট দরমহা হয় সেখানে মিসেসের নামত ট্যাক্সে যায়, আর মিসেসর ক্লাস এইট পাস, ময়ো ক্লাস এইট পাস, আপনার টোটাল ইনকাম যদি পোয়া যায় আপনার আশীর্বাদত 1,80,00,000 উপর পাইছো। 1,80,00,000 কেনে মিলেনিয়ার এইবিলাক হয়তো তাতে বই থাকতে ভাবা যায়, বুঝি পাইছে নে? এটা সবা অল্প টান লাগছে না নাই, এনেকুৱাই ফরএভার দেখাত লগ লাগিয়ে থাকে, কি বিষ চাকসন একা কথা হয়নে নহয়। আরে এজন এখেতর দেউতা শিক্ষকতা করেছিল আমার এমএনসি কলেজত থাকে নলবাড়ির, আর এর ওসরত মই গৈছিলো, আর এক মই গিফট খুঁজেছিল দেউতাক, মানে লড়াটো মোক ছয় মাহর কারণে গিফট দিয়ে, আর কি করি যেহেতু পয়সা দিলেও না পায় তাহলে তো খুঁজবই লাগবে, দেউতাক খুঁজেছিল মোক মাত্র ছমাহ দিয়ক, ছয় মাহত 50,000 টাকা মাহত ইনকাম হব, এই বুলিয়ে মই লৈ আহিছিলো। আর আজি তেও সদমুখে নিবনুয়া হয়ে আছে, আর বিগত কেই বছর হয়েছে ফরএভার হাইয়েস্ট ইনকাম কিমান, আজি ধুনিয়া লাক্সারি লাইফ চেহারা দেখিছে নহয়, হ্যাঁ চেহারা সব বিয়া পাতিছে নহয়, পাতিছে গমে নাপায়। আর টোটেল ইনকাম কিমান আর কিমান বছর হয়েছে তেওর মুখের এখন? নমস্কার, নাম জুবৈ ফটোয়াই যে গঙ্গের পালে স্যার অকম আগত কৈছিল যে ফরএভার করার আগত এখেত মোর ঘর গৈছিল, সচা কথা, তখেতে মোর ঘর গৈছিল, গৈ তখেতে কৈছিল যে যুবজিৎ তুমি ছয় মাহ মোক সময় দিয়া, ছয় মাহৰ ভিতৰত তোমাৰ ইনকাম মিনিমাম 50,000 তোমাৰ ইনকাম হ'ব। আৰু মই তেখেতৰ ওপৰত মোৰ কোনো উপায়ো নাছিল, অন্ধভাৱে এখেতৰ ওপৰত বিশ্বাস কৰিলোঁ, কৰি কামটো ষ্টাৰ্ট কৰিলোঁ, আৰু বিশ্বাস কৰক মোৰ লগত ষ্টেটমেণ্ট আছে চাব পাৰে। 2012 চনৰ জুন মাহত মই জইন কৰিছিলোঁ, নৱেম্বৰ মাহত 5 মাহত মোৰ মেনেজাৰ ৰেংক যিটো আছে সেইটো কমপ্লিট হৈছিল, আৰু 6 নম্বৰ মাহত মোৰ ইনকাম হৈছিল, এখেতে কৈছিল 50,000 টকা, মোৰ ইনকাম হৈছিল 1,07,000 টকা। আজি মোৰ 7 বছৰ হৈ গ'ল আৰু টোটেল ইনকাম বুলি ক'লে মোৰ দেন 90 লাখ। থেংক ইউ, পালে নহয় এবাৰ জোৰদাৰ হাততালি, থেংক ইউ ছাৰ।